নদিয়া রানাঘাট লোকসভা কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন প্রয়াত এমএলএ সত্যজিৎ বিশ্বাসের স্ত্রী রূপালী বিশ্বাস। রূপালী বিশ্বাসকে দল প্রার্থী করেছে। রূপালী বিশ্বাস অত্যন্ত কাছের মানুষ, সত্যজিৎ আমার কাছের ছিল, তাই রূপালীকে প্রার্থী করা হয়েছে, রূপালীকে ভোট দিন, এমনটাই দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো এদিন রূপালী বিশ্বাসের সমর্থনে সভা থেকে ঠিক কী কী বলেছেন শোনাবো আপনাদের। গত 28 তারিখে 25 বছর পূর্ণ হয়েছে, মানে ভারতবর্ষের সবচেয়ে ইয়াংগেস্ট ক্যান্ডিডেট। আমি যখন ওর নামটা ভাবছিলাম তখন ভাবছিলাম ওর বয়সটা কি হয়েছে, 25 বছর না হলে তো দাঁড়াতে পারবে না। কিন্তু ঈশ্বরই বলুন আর আল্লাহই বলুন এমন কৃপা যে দেখলাম নমিনেশন ফাইল করার 4-5 দিন আগে ও 25-এ জাস্ট পড়ছে। গত 28 তারিখে 25 বছর হয়েছে, কাজে এই হিসেবে ও সর্বকনিষ্ঠ প্রার্থী, ওকে শান্তিপুরে যেতে হবে। তাই যাওয়ার আগে আমি আপনাদের সাথে আলাপ করে নিই। আমাদের সত্যজিৎ আমার খুব পুরো প্রিয় এমএলএ ছিল কৃষ্ণগঞ্জে, ওর হাজব্যান্ডকে নির্মমভাবে হত্যা করা হয়, ওটি ছোট্ট মেয়ে এবং ওর 1.5 বছরের একটা বাচ্চা আছে, পরিবারটা একদম অসহায়। আমার আগের আম্পি তাপস মণ্ডল আছে, তাপস এসব, তাপসও আমাকে বললো, আমি আর তাপস মিলে আলোচনা করি যে দিদি আমরা অনেক সুযোগ পাবো, আমরা অন্যান্য জায়গায় কাজ করব, মেয়েটা অসহায় হয়ে গেছে, পরিবারটা অসহায় হয়ে গেছে, আসুন এই মেয়েটিকেই আমরা তুলে ধরি এবং আমাদের মা বোনেদের গর্ব, আমরা একটা মহিলাকে আমাদের সমাজে প্রতিষ্ঠিত করি। তাই রূপালীকে আমরা এই জায়গাটায় বেছে নিয়েছি, ও ভারতবর্ষের সর্বকনিষ্ঠ মেম্বার হবে। যদি আপনার আশীর্বাদ, শুভেচ্ছা এবং দোয়া করেন, আমরা ওকে খুব ভালোবাসি, হয়তো যা হারিয়ে গেছে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু তবু ভবিষ্যতে তার পাশে থাকলাম, এইটুকু তো করতে পারলাম, এই জন্যই আপনাদের কাছে আমার সরিবদ্ধ অনুরোধ থাকবে। যদিও রূপালী বিশ্বাসকে প্রার্থী করা নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির পশ্চিমবঙ্গের সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানিয়েছেন রূপালীর স্বামী মারা যাওয়ার পর থেকে তাকে কোনো চাকরি দিতে পারত রাজ্য সরকার, কিন্তু সাংসদ পদটা সেবামূলক, টাকা কামানোর জন্য নয়, এমনটাই অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। ঠিকই জানিয়েছেন শোনাব। মারা গেছিল অমিতাভ মল্লিক, ইন্সপেক্টর পুলিশের, তার স্ত্রীকে চাকরি দিয়েছে, বাবাকে চাকরি দিয়েছে, তো যদি কেউ মারা গেছে গরিব তাকে তো চাকরি দাও, তাহলে তার ঘর সংসার চলবে। তিনি কি তাকে কামানোর জন্য টিকিট দিয়েছেন? এখানে দুর্ভাগ্যজনক একজন এমএলএ কে তারা বাঁচাতে পারেন, সাংবাদিক সে খুন হয়ে গেছে নিজের জায়গা সিটিং এমএলএ, তার স্ত্রীকে নিয়ে এসে চোখে জল মোছার আগেই 25 বছর বয়স হয়নি তাকে টিকিট দেওয়া হয়েছে, আর তাকে বলা হচ্ছে গরিব। নদিয়া থেকে পিন্টু বণিকের রিপোর্ট, বেঙ্গল লাইভ নিউজ।